পৃথিবীকে আল্লাহ ফিনিস করে দেবেন মানবজাতির সমস্ত মানুষের জানগুলোকে আল্লাহ বের করে নেবার অনুমতি দেবেন সমস্ত প্রাণীর মৃত্যু বরণ করবে সমস্ত প্রাণীর মৃত্যু আল্লাহ ঘটিয়ে দেবেন যার ভিতরে নাফস যার ভিতরে আত্মা যার ভিতরে রূহ আছে প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে উত্তরুরিয়া সুরে দেখে দিন বাবা গোটা পৃথিবীর জমিনে সমস্ত প্রাণীর রূহকে আল্লাহ বের করে নেবার অর্ডার দিয়ে দেবেন এক এক করে পৃথিবীর জমিনে কোন মানুষ থাকবে না কোন প্রাণী থাকবে না কোন জিন জাতিও থাকবে না সমস্ত জিন জাতিগুলো রূহকে আল্লাহ কবজ করে নিতে বলবেন এক এক করে গোটা পৃথিবী ফিনিশ হয়ে যাবে সবে রূহকে আল্লাহ বের করে নিয়েছে রব্বুল আলামিন আল্লাহ সুন্দর করে আমার ঘোষণা দেবেন হে ইজরাইল ফেরেশতা ফেরেশতারা কি এখনো জীবিত আছে ও রব্বুল আলামিন আল্লাহ ফেরেশতারা জীবিত আছে আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করবেন যাও হে ইজরাইল ফেরেশতা যাও এক 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 করে সমস্ত ফেরেশতা রূহগুলোকে আস্তে আস্তে সব বের করে নাও সমস্ত ফেরেশতা রূহগুলোকে বের করে নেওয়া হবে আস্তে 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 বহু বছর ধরে সমস্ত প্রাণী সমস্ত ফেরেশতা রূহগুলোকে বের করে নেওয়া হবে আপনারা মনে মনে ভাবছেন ফেরেশতা মনে হয় কম আছে না 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 ফেরেশতা কম আছে না না বিশ্বনবী দেখালেন দুইটা আগুলকে নিয়ে আমার রাসূলুল্লাহ দেখিয়ে দিলেন আমার রাসূলুল্লাহ বললেন সাবিরা শোনো শোনো এ আমার সাবিরা শোনো শোনো এই দুইটা আগুলের যে ব্যবধান দেখতে পাচ্ছ এতটা পরিমাণও আকাশে গ্যাপ নাই এতটা পরিমাণও ফাঁকা নাই তার মানে আল্লাহ এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন যে ফেরেশতাদের খাওয়া নাই পান করা নাই ঘুমা নাই ঘুমানো নাই বিবি নাই ছেলে নাই মেয়ে নাই জামাই নাই কারখানা নাই বাপসা নাই গাড়ি নাই বাজার নাই খাওয়া নাই সর্বসময় তারা আল্লাহর ইবাদতে মশগুল আছে আরো জোরে বলো আরো জোরে বলো সেই ফেরেশতা গুলোর আস্তে আস্তে সব রূহকে বের করে নেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন হে ইজরাইল ফেরেশতা বলো বলো আর কি কেউ বেঁচে আছে ও রাব্বুল আলামিন আল্লাহ আর কেউ নাই মোট আট জন ফেরেশতা আছে মোট আট জন আছে আর আপনি আছেন আর কেউ নাই এখনো এই চারজন আছে হযরত আজরাইল আছে এই চারজন ফেরেশতা আর আপনার আরশকে বহন করার জন্য আটজন ফেরেশতা মোট বারো জন ফেরেশতা আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় অর্ডার করবেন হে আল্লাহর পরে আল্লাহ পাক অর্ডার করবেন আমার ফেরেশতা ইজরাইল দেরি করো না আমি আল্লাহ বললাম যাও যাও আমার আরো সেনার দরকার নাই আমার আরো সেনার দরকার নাই যাও যাও এক 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 করে সমস্ত ফেরেশতা জানগুলোকে বের করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল একটা দায়িত্ব দিয়ে রেখেছে মুখেতে ঠোঁটেতে ছোটের সামনে তিনি একটা বাঁশি নিয়ে সিঙ্গা নিয়ে বাঁশি নিয়ে তিনি রেডি করে রেখেছেন কখন আল্লাহর অর্ডার হবে পৃথিবী আমার আল্লাহ পাক সব বিস্মাত করে দিয়ে কায়ামত ঘটিয়ে দেবেন ওই সময় বাঁশি মারার অর্ডার করবেন এই বাঁশিটা ফোঁকার জন্য একটা ফেরেশতাকে আল্লাহ বানিয়ে রেখেছেন এই ফেরেশতা খালি ঠোঁটের সামনে বাঁশিটা ধরে রেখেছে কোন সময় আল্লাহর অর্ডার হবে পৃথিবীর জমিনে তার আর কোনো দায়িত্ব নাই কোনো কাজ নাই খালি একটা বাঁশিকে ধরে রেখেছেন এই বাঁশিটা ধরার জন্য একটা ফেরেশতাকে আল্লাহ বানিয়েছে ওই ফেরেশতার রূহকে আল্লাহ বের করে নিতে বলবেন এক এক করে সমস্ত ফেরেশতার রূহকে বের করে নেওয়া হবে আল্লাহ বলে আরশের দরকার নাই যাও এই ফেরেশতাগুলোর জানগুলোকে বের করে নাও সবাই বের করে নেওয়া হবে বলবেন আর কেউ নাই
এবারে আছেন আপনি আর আমি আছি আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় বললেন আজরাইল পৃথিবীর জমিনে সমস্ত প্রাণী রূহকে তুমি বের করেছো জান কাবজ করেছো সমস্ত ফেরেশতা রূহকে তুমি বের করে নিয়েছো এবারে আজরাইল শুনে রেখে দাও তোমার নিজের জানটা তুমি নিজে বের করে নাও তোমাকেও আমি আর বাঁচতে দেব না হে আজরাইল তুই এবার মারা যা হে আজরাইল তোমাকে মৃত্যুবরণ করতে হবে হযরত আজরাইল ফেসনা চমকে উঠবেন হযরত আজরাইল ফেসনা যখন আসতে আসতে আল্লাহ হাত দিয়ে বলবে আজরাইল তোমার জানখানাকে তুমি এবারে বের করো হযরত আজরাইল ফেসনা আসতে আসতে নিজের জানখানাকে বের করবেন সেই সময় আজরাইল ফেসনা বুঝতে পারবেন জান বের করার যে কি জ্বালা কি যন্ত্রণা কি কষ্ট আগে কিন্তু জানি না জান বের করার যে কি যন্ত্রণা সেই সময় বোঝা যাবে ও তরুণী নওজোয়ান যুবকেরা আজকে পৃথিবীর জমিনে যখন মানুষ মৃত্যুবরণ করে আমরা হেসে খেলে কাটিয়ে দিই ঘুরে ঘুরে কাটিয়ে দিই তেরঙ্গা টান গুটকা টান বিড়ি টান মেরে ঘুরে কাটিয়ে দিই মরণটাকে আমরা খুব কমন মনে করে নিয়েছি ও তরুণী নওজোয়ান যুবকেরা মরণের জ্বালা মরণের যন্ত্রণা মরণের কষ্ট যদি একবার বুঝতে হযরতে বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীর জমিনে যদি মরণের কষ্ট মানুষ জানতো আর আজরাইল ফেরেশতাকে যদি একবার দেখতো তার কড়া কড়া যদি দুটো আওয়াজ হাঁকার যদি শুনতো পৃথিবীর জমিনে মরার কান্না ছেড়ে দিয়ে যে যার নিজের কান্নায় ব্যস্ত হয়ে পড়তো একটা প্রাণী শরীর থেকে জ্যান্ত শরীর থেকে তার চামড়া যদি ছাড়িয়ে নেওয়া হয় ওই জ্যান্ত প্রাণীর শরীর থেকে যদি ছালকে ছাড়িয়ে নেওয়া হয় চামড়া ছাড়িয়ে নেওয়া হয় প্রাণীটা যদি জ্যান্ত অবস্থায় থাকে ওই জ্যান্ত শরীর থেকে যদি চামড়া ছাড়িয়ে নেওয়া হয় যে কষ্ট হয় আমি ইদ্রিস বলি মওতের কষ্ট তার থেকে অনেক বেশি ও ভাই যাই রাজন জমাকিরা ও আবার বড় পিয়ানেরা শুনে রেখে দিন বাবা এই জন্য আবার আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন তোমরা রবের ইবাদত করো স্রষ্টার ইবাদত করো সৃষ্টির ইবাদত করো আল্লাযী যিনি খলাককুম তোমাকে সৃষ্টি করেছে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমার পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছিলেন উদ্দেশ্য একটাই লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি পারহেজগার খোদা ভীরু হতে পারো এতটুকু কথা যদি মনে করতেন কোথায় আমরা ছিলাম কোথায় এলাম কোথায় যাব সব ফদ্দ শেষ হয়ে যেত বিবি ছেলে মেয়ে গাড়ি বাড়ি জমি জায়গা এক মুহূর্তে সব ভুলিয়ে দিত যদি এতটুকু কথা মনে করতেন রব আমার সুন্দর করে ছোট্ট করে সুন্দর করে আমার রব জানিয়ে দিয়েছেন ছোট্ট কথার মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ দিয়ে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন এতটুকু কথা ছোট্ট কথা আমার রব সব শিখিয়ে দিলে ও মে এত রজুয়া যুবকের ইয়া মাই পুরবিয়ান সুরিকে দিলে বাবা আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন কেমন করে তোমরা আমি আল্লাহর কুসঙ্গে কুফরি করন কেমন করে তোমরা আমার না পারবানি করন কেমন করে তোমরা আমাকে ভুলে যাও তোমরা তো ছিলে মিত
তোমরা সকলেই ছিলে মৃত আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি আজ আমরা জীবিত অবস্থায় আছি আবার আল্লাহ বলছেন যে তোমরা মৃত্যুবরণ করবে আমাদের পূর্বপুরুষেরা আমাদের বাপ দাদা নানা নানি খালা খালো চাচা চাচি নানা নানি তারা কবরবাসী হয়ে গিয়েছে তোমরাও চলে আসবে সেই জায়গাতেই তোমরাও ফিরে আসবে ফের তোমরা সকলেই মৃত্যুবরণ করবে ফের আমার রব সুন্দর করে ঘোষণা দিলেন সুম্মা ইলাইহি তোর যাও তোদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না ও তরুণী আসরে করিম এতটুকু ছোট কথার মধ্যে রব সুন্দর করে বুঝিয়ে দিলেন কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো তোমরা কি তোমরা ছিলে মৃত আমি আল্লাহ তোমাদের জীবিত করেছি ফের মৃত্যুবরণ করবে আবার তোমাদেরকে তোলা হবে তোমাদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না এই ছোট কথার মধ্যে রেখেন অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটে কালের কথাই আল্লাহ স্পষ্ট আল্লাহ ক্লিয়ার করে দিলি ছোট কথার মধ্যে এইটুকু কথার মধ্যে আল্লাহ পুরো ক্লিয়ার করে দিলেন কেমন করে তোরা আমাকে ভুলে যাস রবকে চিনলি না একটু এ তরুণী নওজোয়ানেরা এ যুবকেরা শুনে গেলি রবকে একটু চেনা দরকার ছিল তুমি কার কারখানাতে আছো কার কারখানায় আছো তুমি একবার কি ভেবেছো যে কোম্পানির কারখানায় তুমি থাকো কোম্পানির অর্ডার গুলো তোমাকে মেনে নিতে হয় কোম্পানি যা বলবে তাই মানতে হয় কোম্পানি যদি না কোম্পানির অর্ডার যদি না মেনে না তোমার স্যালারি বন্ধ করে দেয়া হবে মাইনে দেওয়া হবে না টাকা দেওয়া হবে না ও তরুণীরা কোম্পানি তোমার মাস মাইনে বেতন তোমাকে বন্ধ করে দেবে তুমি একবার কি ভেবেছো আজ কোম্পানির আন্ডারে থাকলে কোম্পানি হুকুম যদি মানতে হয় সারা বিশ্বের মানুষ সেরব ফুসটা সৃষ্টিকর্তা যে সার্কেল বেঁধে দিয়েছেন ওই গন্ডির ভিতরেই তো আমরা আছি ওই গন্ডির বাইরে কখনো যেতে পারবো না সেই রব্বুলালামিন আল্লাহ সেই মালিককে মেনে সেই স্রষ্টাকে মেনে পৃথিবীর জমিনে কি করেছি একবারও ভাবলে না আজ 50টা বছর হয়ে গেল এক অক্ত নামাজও পড়ো না মুখে দাঁড়িয়ে পড়তে দাও না জীবনে কোনোদিন নামাজও পড়লে না যতদিন বেঁচে ছিলে কবার পেছা পরে পানি নিয়েছো তাও তোমাদের খেয়াল নাই মাঝে মাঝে মন গেলে বছরে দুবার করে সিজদা দাও ঈদুল ফিতর আর ঈদুল জোহা তাও আবার ওযু করো না যদি ওযু করো তো ওযুর ফরজ পর্যন্ত জানো না গোসলের ফরজ তো কোনোদিন জানো না যতদিন বেঁচে ছিলে না পাক অবস্থায় ছিলে আর না পাক অবস্থায় মৃত্যু বরণ করলে একবার কি ভাবলে না দুনিয়ার জমিনে সব শিখলা সব জানলা কিন্তু আল্লাহর হুকুমটা কেন জানলাম না এটা কি একবারও ভাবলে না রাগ করছেন আপনারা কথা বলেন রাগ করছেন একবারও ভেবেছেন রবকে নিয়ে স্রষ্টাকে নিয়ে একবারও গবেষণা করেছেন ভেবেছেন ভাবলেই তো আপনি অবশ্যই স্রষ্টার গোলাম অবশ্যই সৃষ্টিকর্তার কথা মেনে নিতেন অবশ্যই ইসলামের দিকে ধাবিত হতেন দুটো চারটে গোলাম আমার আল্লাহর হুকুম মানলো কি না মানলো এতে আমার আল্লাহর ক্ষতি তো হবে না কিন্তু পৃথিবীর জমিনে মনিব কটা মনিব একটা কথা বলে না মনিব কটা মনিব একটা কোটি কোটি গোলামের ভেতরে কে মানলো আর কে মানলো না আমার আল্লাহর কোনো ক্ষতি জোর করে বলো হবে হবে না কিন্তু মনিব একটা মনিবকে না মানলে কিন্তু মনে রাখো ওই রকম গোলামের আমার আল্লাহ জাহান্নামে ভরে দেবে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না কিন্তু মনিব তুমি দুটো পাবে না মনিব একটা সেই মনিবকে না মানলে জাহান্নামী তুমি হয়ে যাবে তোমাকে কেউ বাঁচাতে পারবে না কথা ঠিক বলছি না ভুল বলছি বাপ ভুল বুঝবেন না একটু রবকে চেনেন স্রষ্টাকে চেনেন সৃষ্টিকর্তাকে বোঝেন বুঝে একটু ফিরে আসেন পাঁচটা মিনিট বিছানায় শুয়ে আছেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে কোথায় পড়ে থাকতে হবে একবার ভাবেন বিছানায় শুয়ে শুয়ে একবার ভাবেন পৃথিবীর জমিনে কি করেছি একবার মনে করেন কবরে ঢুকলে ওই জায়গায় গিয়ে কি করব একবার ভাবুন ভাবুন কেন আপনি ভাবছেন কেন মনে করছেন যে কবরে ঢুকে গেলে মনে হয় কিছুই ব্যাপার নাই খুব ইজি ব্যাপার খুব ইজি ব্যাপার নয় যারা ঢুকেছে তারা জানে যারা ঢোকে না তারা জানবে না বুঝবে না
কিন্তু যে জায়গায় ঢুকে গেলে মানুষ আর কখনো ফিরে আসে না একবার ভেবেছেন একবার সৃষ্টিকর্তাকে মনে করেছেন জীবনকে দুটো পার্টে ভাগ করুন একটা ইহকাল আর একটা পরকাল ইহকাল নিয়ে যতটা ভাবলেন তার অন্তত ইহকাল নিয়ে যতটা ভেবেছেন তার অন্তত 20% অন্তত পরকাল নিয়ে ভাবুন 80% যদি ইহকাল নিয়ে ভাবেন পরকাল নিয়ে অন্তত 20% ভাবুন 70% যদি ইহকাল নিয়ে ভাবেন অন্তত পরকাল নিয়ে আপনি 30% ভাবুন আপনি গেনার হবেন সাকসেসফুল হবে রব কি তো ছিলেন না সৃষ্টিকর্তাকে তো ভাবলেন না 24টা ঘন্টায় কবার আল্লাহর কথা মনে করেছিলেন হ্যাঁ রব কি একবার ভেবেছেন ও মেরা স্পষ্ট ঘোষণা দিচ্ছেন সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি ছাড়া কোনো স্রষ্টা নাই তিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই আল হাইয়ুল কাইয়্যুম তিনি চিরস্থায়ী চিরজীবী তিনি ছিলেন আছেন থাকবেন যখন কিছু ছিল না তখন ছিল আমার আল্লাহ এখন সব কিছু বানিয়েছে আল্লাহ সব কিছু আছে কিন্তু আমার আল্লাহও আছে আবার যখন কিছু থাকবে না তখন থাকবেন আমার আল্লাহ আরো জোরে বলো আরো জোরে বলো আরো জোরে বলো রাগ করছেন নাকি বাবা আপনারা জি বুঝতে পারছেন কি গো ঘুম পাচ্ছে একটু তকবীর দেন না দেখি নারে তকবীর জোর করে হয় না নারে তকবীর আলহামদুলিল্লাহ বাবাজি আমার ভাইরা কোথায় ছেড়ে এলাম মনে আছে আপনাদের কোথায় ছেড়ে এলাম মনে আছে মনে আছে বাবাজি বলা বেকার হয়ে যাচ্ছে না তো আল্লাহর পরিচয় তুলছি রব কে স্রষ্টা কে সৃষ্টিকর্তা কে অথচ রবের কোরআন থেকে পরিচয় দিচ্ছি তিনি কি দিয়েছেন আমাদের রবের নিয়ামতগুলো নিয়ে যদি একটু আমরা ভাবি অবশ্যই স্রষ্টার দিকে আমরা ফিরে আসব ইসলামের দিকে অবশ্যই আমরা ধাবিত হব স্রষ্টাকে যদি একটু জানার চেষ্টা করি ভাইরা মাদস্ত্রা আমার বাবাজির আমার পৃথিবীর জমিনে সব ছিললাম কিন্তু রবকে ছিললাম না স্রষ্টাকে ছিললাম না জীবনে কত মিথ্যা কথা বলেছি আমরা জীবনে কত হারাম খাদ্য ভক্ষণ করেছি সুদের খাতায় নাম তুলেছি ঘুষের খাতায় নাম তুলেছি মদের খাতায় নাম তুলেছি বাপকে লাল চোখ দেখিয়ে কথা বলেছি মায়ের সঙ্গে খারাপ দুর্ব্যবহার করেছি প্রতিবেশীর সঙ্গে এমন খারাপ আচরণ করেছি চোখ দিয়ে পানি ঝরিয়ে দিয়েছি এতিমের মাল ভক্ষণ করেছি গরিবের মালকে আত্মসাৎ করেছি আপনার কি বলে পরিবারের সঙ্গে ঝগড়া করেছি একবার ভেবেছেন সবই তো নেগেটিভ পজিটিভ কি কিছু মানুষ যদিও জোহরের নামাজ পড়ে হায় আল্লাহ কিছুই বোঝে না ফরজে আইন বোঝে না ফরজে কিফায়া বোঝে না ওয়াজিব বোঝে না নামাজের ওয়াজিব বোঝে না নামাজ ভঙ্গের কারণ বোঝে না নামাজের মুস্তাহাব বোঝে না নামাজের আপনার ওয়াজিব বোঝে না নামাজের ফরজ বোঝে না কিছুই বোঝে না কিছুই বোঝে না পূর্বের ক্যাসেটগুলোতে আমার নামাজ নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা শুনলে পাবেন একভাবে শুধু নামাজ নিয়ে আলোচনা করা আছে পূর্বের ক্যাসেটগুলোতে আমার ওযু নিয়ে আলোচনা করা আছে একভাবে একটা সাবজেক্টের উপরে খালি ওযু নিয়ে আলোচনা টোটাল 2 ঘন্টায় ওযু নিয়ে আলোচনা ওযুর সুন্নত কটা ওযুর ফরজ কটা কোন কোন কারণে ওযু ভেঙে যায় কোন কোন কারণে ওযু করা যায় কোন কোন পানিতে ওযু ব্যবহার ওযু করা যায় কোন কোন পানি উঠতে কোন কোন পানি ব্যবহার করা যায় ওযুর জন্য সব পেয়ে যাবে পূর্বের ক্যাসেট গুলো শুনবেন এক একটা সাবজেক্টের উপর আলোচনা আছে আপনারা কিছু শিখতে পারবেন এখন তো ওয়াজ হয় কিন্তু শিক্ষামূলক কিছু হয় না এখানে এক খবর ওখানে এক খবর এখানে একটা ঘটনা ওখানে একটা ঘটনা মেরে দিয়ে মিলিয়ে ঝুলিয়ে পাইল জাইল করে দে দেব ঠিক বলছি না ভুল বলছি গো কথা বলে না কেন হ্যাঁ না কিছু বলো বাবা এটা তো একটা ক্লাস হাজার হাজার টাকা খরচা করে এরকম মাহফিল দিচ্ছেন হাজার হাজার টাকা খরচা করে হুজুর করছেন বলেন না বাবা কি শিখতে পারছেন কি পাচ্ছেন বলেন
বলেন যদি একটু হিসাব করে দেখেন আপনি বুঝতে পারবেন জাতি পাচ্ছে ঘোড়ার ডিম আর নিজে পাচ্ছে অনেক ডিম কথা বলেন হুজুর পাচ্ছে অনেক ডিম আর জাতি পাচ্ছে ঘোড়ার ডিম হয় নাকি ঘোড়ার ডিম হয় না তার কিছু পায়ও না আর হুজুর পাচ্ছে টাটকা ডিম আমরা বুঝতে পারছি এদিকে একটা পকেট ওদিকে একটা পকেট দুটো মারলে দু পকেট 10 10 করে 20 আর 11 11 হলে 22 আওয়াজ যদি একটু বেশি রেঞ্জের হয় চকচকে গাড়ি যদি হয় ছটা লোক নিয়ে যদি ঘোড়া যায় এটারজি যদি ভালো হয় তাহলে তার কোনো খবরই নয় 15 দুগুণে 30 আর একটু উপরে উঠে গেলে 18 দুগুণে 36 হ্যাঁ 21 দুগুণে 42 আর ওয়াজ সেই একই কথা সবাই চলে এলো বাচ্চাটাকে কেউ নিয়ে গেল না লাস্টে দুধ মা হালিমা বলেন এই বাচ্চাটাকে কেন আমি ছেড়ে যাব আমি অন্তত নিয়ে যাই যেদিন উঠে তুলে নিলাম সেই দিন থেকে বরকত বেড়ে গেল তোমার দাদু ওয়াজ শুনেছে তুমিও শুনছো তোমার বাপও শুনেছে সবাই একই ওয়াজ শুনে কবরে চলে গেল কথা ঠিক কি বিশ্বনবীর ঘটনা শুনছো আমি মানা করি না আলহামদুলিল্লাহ অবশ্যই শোনো তাওবা অবশ্যই শোনো অবশ্যই শোনো খাজা গরিবে নওয়াজ আনা সাগরের ধারে গিয়ে লোটা ধরলেন আর পানি উঠে এলো অবশ্যই শোনো আমি মানা করি না অবশ্যই শোনো অবশ্যই শোনো কিন্তু খাজা সাহেব আর কিছু করেছে নাকি সেগুনো বলো বিশ্বনবী আর কিছু বলেছে নাকি সেগুনো বলো আর গুলো বলছো নি কেন বিশ্বনবীর চৈতিক জীবন কেমন ছিল বলো পারিবারিক জীবন কেমন ছিল বলো সাংসারিক জীবন কেমন ছিল বলো রাজনৈতিক জীবন কেমন ছিল বলো অর্থনৈতিক জীবন কেমন ছিল বলো সামাজিক জীবন কেমন ছিল বলো বিশ্বনবীর 63 বছর লাইফ হিস্ট্রি তুলতে গিয়ে এক একটা বিষয় নিয়ে তোলো সব তো অনেক কিছু শিখতে পারবে খালি ছুজ ঘরে পড়লো আর সিরিয়া পর্যন্ত আলো হয়ে গেল কতদিন আর শুনবে বাবা কথা বলে ওটা তো শুনে মুখস্ত হয়ে গেল এবারে একটু সাইড থেকে শোনো একটু সাইড থেকে শোনো বিশ্বনবী আর কি বলেছে দেখো পায়জামা পরলে কিভাবে পড়তে হয় দেখো খেতে গেলে কোনটা আগে খেতে হয় দেখো খাওয়ার পরে কি করতে হয় আগে দেখো পেটের মধ্যে কটা ভাগ করতে হয় আগে দেখো ফিতরাত কটা আগে বোঝো কিছুই তো বোঝো না বিশ্বনবীকে বলে না ওয়ান আয়েশা কা কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা ওয়া আন আবি হুরাইরা কা কালা কানা সাসাম ইযা লাবিতা কামিসান বাদআন বিমা ইয়ামিনিহি বিশ্বনবী সুন্দর করে আরো বলেছেন কে বলেছে বলে না বিশ্বনবী বলেছেন ওয়া ইকুমুল বাইতা ওয়া হিলে বুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফা নাআলাহু ওয়া ইয়াহিল বিযান মিনাস সাখ বিশ্বনবী সুন্দর করে বলেছেন ওয়া আন আবি হুরাইরা কা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফিতরাতু খামস বলে না কে বলেছে বলেন একটু পড়তে হবে তো কিতাব পত্র না পড়লে কি হবে একটু ভাষা খুশি করতে হবে তো চেয়ার টেবিলে বসতে হবে তো শুধু ইউটিউব শুনে ওয়াচ করলে হবে একটু তো পড়াশোনা করতে হবে না পড়লে কি করে শিখবে জাতি কোরআনের রেফারেন্স দিয়ে বলবেন হাদিসের রেফারেন্স দিয়ে বলবেন যা মুখে আসবে তাই বলবেন আর নবীর ঘাড়ে চাপাবেন এটা তো হয় না রাসূলুল্লাহ তো সব বলেছে কথা ঠিক কি না ভুল বলে কথা বলেন না কেন আপনারা বিশ্বনবী তো সব বলেছে মুখে যা আসবে তাই বলবেন আর নবীর ঘাড়ে চাপাবেন এটা তো হয় না যেগুলো এমনও কথা যেগুলো বিশ্বনবী বলে না সেগুলো যদি নবীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তিটা জাহান্নামী হবে কারণ মিথ্যাচার করেছিল আমার কথাগুলো মিথ্যা মিথ্যা করে বলেছিল আমার নামে অথচ আমি এগুলো বলি না ভেরা মা দোস্তরা আমার বাবাজির আমার একটু পড়াশোনা করতে হবে কিতাব পত্র পড়তে হবে রেফারেন্স দিয়ে বলতে হবে হাদিসের রেফারেন্স রাসূলুল্লাহর হাদিস আল্লাহর কোরআনের রেফারেন্স দিয়ে বলতে হবে জাতি অনেক উপকৃত হবে কিছু শিখতে পারবে কথা ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ এটাই তো ব্যাপার জি সারা বছর ধরে এগুলো পড়তে হয় না পড়লে হয় না সিজন ব্যবসা করব বললে হয় না কিছু বক্তা আছে না সিজন ব্যবসা করে কথা বলে না আপনারা সিজন ব্যবসা করে জানেন তো জি সিজন ব্যবসা হিরিকে মাল বিক্রি হয়ে গেল আছে না না জি আমরা হচ্ছে এই লাইনে প্রফেশনাল কথা বুঝতে পারছেন সারা বছর ধরে আমাদেরকে চেয়ার টেবিল বসতে হয় আমার ঘরে গেলে দেখবেন তাক তাক করে লাগানো আছে আলমারিতে বই আমার আব্বাজান হুজুর কেবলা যিনি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জামাতা আর পীরনগর দরবার শরীফ যিনি দাদা হুজুর কেবলার খলিফা ছিলেন দস্তে বায়াত ছিলেন হুজুর কেবলার বড় সাহেবজাদা আমার আব্বাজানের বয়স প্রায় বর্তমানে এখন প্রায় 70 বছরের কাছাকাছি বয়স
দোয়া করবেন হরিণকোলা পিন্নগর নবিয়া সিনিয়র মাদ্রাসা সাইফুল হাদিস ছিলেন আব্বাজান হাদিস পড়াতেন খালি আব্বাজান বলছেন বাবা আমার নিজের হাতে কেনা খালি 3 লক্ষ কিতাব 3 লক্ষ টাকার খালি কিতাব আছে আলমারিতে এটা আমার নিজের হাতের কেনা এবার তোমরা যেগুলো কিনছো আলাদা 3 লক্ষ টাকার কিতাব খালি আব্বাজানের নিজের হাতের কেনা কিতাব না পড়লে হবে না বাবা আল্লাহর ভয় আসবে না আপনি গোমরা হয়ে যাবেন কিতাব পড়তে হবে তবে আপনি বুঝতে পারবেন আল্লাহ কি বলেছেন নবী কি বলেছেন আর কোরআন হাদিস এত আধুনিক আপনি অবাক হয়ে যাবেন এত আপনি হতভম্ব হবেন আপনি যত পড়বেন আপনি দেখবেন সব সময় দেখবেন যেন নিত্য নতুন আমি তথ্য বের করতে পাচ্ছি একে কখনো কোরআন কে আপনি কখনো পুরানো পুরানো করতে পারবেন না কখনো পুরাতন করা যায় না টাইসনের মতো মানুষ গ্যারি মিলারের মতো মানুষ ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ জজ বর্ণেশ্বরের মতো মানুষ উইলিয়াম মুরের মতো মানুষ তারা আজকে কোরআনকে নিয়ে আপডেট হচ্ছে দেশকে আজকে আগিয়ে নিয়ে যাচ্ছে আজকে কোরআন শরীফকে পড়ে কোরআনকে পড়ে হেলিকপ্টার বানাচ্ছে রকেট বানাচ্ছে আপনার কি বলে ড্রোন বানাচ্ছে কোরআনকে পড়ে আপনার জাহাজ বানাতে শিখেছে সব কোরআন শরীফ থেকে পেয়েছে তথ্য পৃথিবীর অন্য কোন গ্রন্থ থেকে পায় না আল্লাহ এই জন্য নিজে বলছেন ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আব্দিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি উদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন কিন্তু কি হবে তুমি এমন সময় ছাড়া আবার সে সোনা পত্র কি কোন দিকে যায় বলো দিন এক ঘন্টা টাইম বুঝতে পারছো আমার যেতে হবে ছুটতে হবে হ্যাঁ অবস্থা খারাপ তো বুঝতে পারছি কিন্তু অবস্থা তো ব্যবস্থা অন্য কাউকে দিয়ে করতে হবে সবটাই কি আমাকে দিলে হবে বলো করতে পারে এগুলিকে দিয়ে বলো করাবো ক্রিকেটও ছক্কা মারতে পারে ব্যাটও করাবো আবার কি পারো খেলতে পারে সেটাও করাবো তো লোক মরে যাবে কি বাবাজি কথা ঠিক বলছি না ভুল বলছি হালকা করে বলছি হালকা করে করেন হুজুর জি বাবাজি আমার ভাইরা একটু রান্নার সরঞ্জামটা তাহলে তুলে দিই আমি আর পরের বক্তা যিনি থাকবেন ওনাকে দিয়ে একটু আপনি টাকা পয়সাগুলো তুলে নেবেন যাক বাবাজি আমার ভাইরা অসমস্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিচ্ছি আল্লাহ নিয়ে এলে ফের কোনোদিন আলোচনা